या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः सर्वभूते विष्णुमाया सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो नमः सर्वभूते भूमिमागो परोमागो भूति तुमाय जानानि भूति मागो तुमाय जानानि भूति या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः सर्वभूते लज्जारूपा या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः सर्वभूते लक्ष्मी देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः सर्वभूते मातारूपे अनुमाहेश्वरी প্রতিষ্ঠিত হল দেবাদিদেব মহাদেবের মন্দির এই পবিত্র কালী ক্ষেত্র মা যেখানে আছেন ভৈরব সেখানে আছেন এখানে ভৈরব শ্রী শ্রী নকুলেশ্বর দেবী মহামায়া কালিকা সতীর সতীত্বদীপ্ত এই পুণ্যভূমিতে নেই কোনো হেয় শ্রেয় জ্ঞান নেই আচার বিচারের ভেদ বুদ্ধির কোলাহল তাই এখানে প্রতিনিয়ত আসেন দেশ বিদেশের বিভিন্ন জাতি বর্ণ শ্রেণীর অগণিত পুণ্যার্থী ইচ্ছা পূরণের আকাঙ্ক্ষা নিয়ে আসেন মানস পূজার উদযাপনে
মা যে এখানে বড়া ভায়া। আজ যাকে তোমরা টালির নালা বলে জানো, তাই ছিল একদিন খরস্রোতা জাহ্নবীর পবিত্র ধারা। মাতৃভক্ত সাধকদের চিরবাঞ্ছিত এই মায়ের পাদপদ্ম, যার বলে তারা পরমাগতি লাভ করেন। সতীদেবীর সেই পদাঙ্গুলি এই জাহ্নবীর তীরে বিরাজিত, তাই এই স্থানের উৎপত্তির ক্ষণ হতে দেশের বিভিন্ন অংশ থেকে এসেছিলেন একের পর এক মহান তপস্বী এই মহাতীর্থে মায়ের কাছে। ডুবে রে মন কালি বলে, ডুবে রে মন কালি বলে, রিবি রাত না করে রগাত জলে, রাত না করে রগাত জলে, ডুবে রে মন কালি বলে। রত্না কর্ণয় শূন্য কখন দু চার ডুবে ধন না পেলে, রত্না কর্ণয় শূন্য কখন দু চার ডুবে ধন না পেলে, তুমি দম সামর্থে এক ডুবে যাও কুল কুণ্ডলিনীর মূলে, দম সামর্থে মন রে আমার দম সামর্থে এক ডুবে যাও কুল কুণ্ডলিনীর মূলে, ডুবে রে মন কালি বলে, ডুবে রে মন কালি বলে। সদানন্দময়ী কালি মহাকালের মনমোহিনী, সদানন্দময়ী কালি আপন সুখে আপনি গাওয়া আপনি দামা করো কালি, সদানন্দময়ী কালি কালি আদি ভূতা সনাতনী, শূন্য রূপা শশী ভালি, ব্রহ্মাণ্ড ছিল না যখন মুণ্ডমালা কোথা পেলি, সদানন্দময়ী কালি। অশান্ত কমলা কান্ত দিয়ে বলে গালা গালি, অশান্ত কমলা কান্ত দিয়ে বলে গালা গালি, সর্বনাশী ধরে ওষি ধর্ম ধর্ম দুটো খেলি, সদানন্দময়ী কালি মহাকালের মনমোহিনী, সদানন্দময়ী কালি। এই যে আমার কালিমা, আহা রূপের কি ছটা, মাথায় আবার মোহিনী জটা, যেমনি লকলকে জীব তেমনি টানা টানা চোখ যেন জল জল করছে। তুই কাদের মেয়ে রে, চল না তোকে কোলে করে নিয়ে আমি তার আমার কাছে যাই, যাবি তো? বেশ বেশ বেশ, আয় আয় তবে কোলে আয়, আয় তবে কোলে আয়। কি যাবি নে, যাবি নে তো বড় বই গেল, চাই না আমি তোর মতো রাক্ষসী কালীকে, যেমন কেলে রূপ তেমনি লকলকে মস্ত জীব, যেন গিলতে আসছে। আমার কেলে রূপ তেমনি লকলকে মস্ত জীব, যেন গিলতে আসছে। আমার তারামার যেমন ছোট্ট জীব তেমনি রূপের ছটা মাথা, চাই না চাই না কেলে খালি, ও আমার আকাশ তারাই ভালো, ও আমার আকাশ।
ওরে অধর, দেখবি আয় দেখবি আয়, আমার মাকে দেখবি আয়। মায়ের আমার খুব নাম লাগছে। আজ শনিবার আমাবস্যা, তাই অধরকে বললুম চ একবার মাকে দেখে আসি। মাকে চেয়ে চেয়ে দেখছে, দেখ যেন মা মা বলে সমাধিস্থ বলেন সাধব শ্রেষ্ঠ শ্রী শ্রী রামকৃষ্ণ। আসমুদ্র হিমাচল থেকে শুধু যে ভক্তরা এসেছিলেন তা নয়, আরো এসেছিলেন অগণিত পুণ্যার্থীর দল সমুদ্র তরঙ্গের মতো। তারা সকলেই মায়ের কৃপা লাভ করে ধন্য হয়েছেন, সেই তরঙ্গ আজও অব্যাহত রয়েছে। মা যে এখানে জাগ্রতা, মায়ের অপূর্ব মাহাত্ম্যের কথা শুনলাম, কিন্তু মা এই মহাতীর্থে আবির্ভূতা হলেন কি করে? সে কথা জানতে হলে আমাদের যেতে হবে অতীতে, সেই পুরাণের যুগে, দক্ষালয়ে প্রতিনিন্দায় কাতর হয়ে সতী যখন দেহত্যাগ করলেন। যেখানে সত্যি সম্মুখে পতির নিন্দা, সেই অপবিত্র স্থানে রেখে যাব আমার অপবিত্র দেহ মন সর্বেন্দ্রিয়। শঙ্কর ক্ষমা করো প্রভু, ক্ষমা করো, তোমার ইচ্ছার বিরুদ্ধে এসেছিলাম এই ধ্বংসযজ্ঞের অবসান করতে, পারলাম না, আমি পারলাম না। নমো শিবায়।
শান্ত শিবকে শান্ত করুন প্রভু, নতুবা যে সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। অশান্ত স্কন্ধে রয়েছে সতীর কামনাময় দেহ, সে দেহের মুক্তি না হলে তো তাকে শান্ত করা যাবে না দেবদাস। কিন্তু প্রভু, আপনি ব্যতীত কারো সাধ্য নেই সে দেহ স্পর্শ করে। উত্তম, আমি স্পর্শ করব মহাসতীর দেহ, মুক্ত করব মহেশ্বরকে, মুক্ত হব আমি। প্রভু, মহাশক্তিকে সততা করবেন? ব্রহ্মাণ্ড যে শক্তিহীন হবে নারায়ণ। না দেবরাজ, মহাশক্তির এক একটি খণ্ডিত অংশ পূর্ণ শক্তির আধার হয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে থাকে। কালের বিবর্তনে সেই সব স্থান এক একটি মহাপীঠে রূপান্তরিত হয়ে পূর্ণ ঐশী শক্তির ধারক হবে। দেবগণ পাবেন প্রতিষ্ঠা, বিশ্ববাসী পাবে বরাভর। যাও সুদর্শন, যতই শোকাবহ হোক এ কর্তব্য তোমায় পালন করতেই হবে। আমায় একটু পার করে দেবে? কোথায় যাবে? যাবো কোথায় যাবো তা তো জানি না। সে কি কোথায় যাবে তা জানো না, শুধু পার হবে। হ্যাঁ, পার আমাকে হতেই হবে। পার হবো বললেই কি পার হওয়া যায়? তার জন্য মূল্য দিতে হয়। মূল্য? কি মূল্য দিতে হয় মা, কি মূল্যে আমি তোর কাছে পৌঁছব? আমি সাধন ভজন জানি না মা, জানি না তোকে কি করে ডাকতে হয়। ও কি ওদিকে চললে কোথায়? পারে যাবে না বলছিলে। কি করে যাব, মূল্য তো আমার নেই। আছে আছে, গায়ে দুধে ঘি আছে, গাই পিতা জানে। মাঝি বাবা, ও আবার কি ডাকবো? হয় মা বলে ডাকো, নয় জি, নয় তো বাবা, আর না হয় শুধু নাম ধরে ডাকো তারিণী। তারিণী, এবার উঠে এসো,
কিন্তু কিন্তু কি গো? আচ্ছা আচ্ছা, করি না থাকে, তোমার গলায় তো গান আছে, একটা শুনিয়ে দিও, আমি না হয় তাই মূল্য বলে ধরে নেব। কি লোকগো তুমি, ভোরের বেলা এলো গায়ে বেরিয়েছো, ঠান্ডা লাগবে তে? পদাঙ্গুলি পড়ল বাংলার দক্ষিণ প্রান্তে ভাগীরথী তীরে এক গভীর জঙ্গলে। এই সেই পবিত্র স্থান যেখানে প্রজাপতি ব্রহ্মা দেবতাদের কল্যাণের জন্য তপস্যা করে পেয়েছিলেন মহামায়ার দর্শন। যুগে যুগে বহু ভক্ত সাধক তাই এসেছিলেন সাধনা করতে। করুণাময়ী মা আমার সকলের কল্যাণের জন্য এই পুণ্যভূমিতেই চেয়েছিলেন আত্মপ্রতিষ্ঠা। কিন্তু তখন নীলগিরি পর্বতের গুহায় মহা তপস্বী ব্রহ্মানন্দ
মাকে একান্ত ভাবে পাবার জন্য করছিলেন কঠোর তপস্যা। ভক্ত বৎসলা মহামায়া ভক্তের আহ্বানে স্থির থাকতে না পেরে দর্শন দিলেন তাকে। ব্রহ্মানন্দ, তোর তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি। ব্রহ্মানন্দ, না 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 না, এরূপ কেন? এ তো আমার স্ত্রী। কি রূপে আমাকে তুই চাস বল? গৌরী রূপে, গৌরী রূপে তোর আজীবন অর্চনা করতে চাই। তথা ব্রহ্মানন্দ, এই শিলায় আমার অধিষ্ঠান হবে। যখন এই শিলায় আমার অধিষ্ঠান হবে, যখনই ডাকবি তখনই এই শিলা হতেই আমি আবির্ভূত হব। ব্রহ্মানন্দের কাছে সত্যবদ্ধ হলেন মহামায়া। সর্বলোকের হৃদয়ে যার আসন, ভক্তের তুষ্টির জন্য তিনি তার আসন রচনা করলেন কঠিন শিলাখণ্ডে। নীলগিরিতে মা বন্দী হয়ে রইলেন গৌরী রূপে। কিন্তু মা যে সকলের অগণিত সন্তানের করুণ ক্রন্দনে তার শিলাসন কেঁপে উঠল, হৃদয় কেঁদে উঠল। করুণাময়ী মা সকলের কল্যাণ মানসে চঞ্চল হয়ে উঠলেন। তাই একদিন স্বপ্ন পেলেন বাংলার আর এক মহান ভক্ত সাধক আত্মারাম। তুমি কি আমাকে ডাকলে? কই না। মা, তোরে কে আমাকে ডাকলে? কে আমাকে ডাকলে? কে ডাকলে? কে ডাকলে? মা গো, রাম এলি। তোমার চোখে জল, তুমি কাঁদছ? বাবা, আমি তো কাঁদিনি। কেন মা, তুমি কাঁদো কেন? রাম,
সারাদিন কোথায় থাকি? নাওয়া নেই, খাওয়া নেই। আরে আমার কথাও কি তোর মনে পড়ে না? পড়ে মা, মনে পড়ে, তখনই তো ছুটে চলে আসি তোমার কাছে। সত্যি কি বলছিস বাবা? হ্যাঁ মা। মা কি বাবা? কে জানো, কে যেন আমাকে ডাকে, ডাকে, বলে বলে রাম ভাই আমার কাছে আয়। সে ডাকে আমি পাগল হয়ে যাই মা, আমি ভুলে যাই সংসার, ভুলে যাই সবকিছু। রাম মা, সে এক অন্য জগৎ, অরূপের মাঝে সে এক অপূর্ব সৌন্দর্য। মা সে রূপ, সে রূপ আমি তোমাকে বোঝাতে পারবো না মা। বাধা দেব না, তোর মন যা চায় তুই তাই কর মা, সর্বমঙ্গলা তোর মঙ্গল করুন। জল দেবে মা? মালুম নেই।
কথা ভাই, একটা পুকুর, তার পাশে একটা বেদী, একটা অশ্বত্থ গাছ, জানি না। লোকটি জ্ঞান হারিয়েছে, সত্তর জল নিয়ে এসো। শঙ্কর মঠে। শঙ্কর মঠ,
আমি এখানে কেন? কোথায় যাবেন আপনি? না না, আমাকে যেতেই হবে, আমাকে যেতেই হবে। তুমি শান্ত, আজ বিশ্রাম গ্রহণ করে কাল যথা ইচ্ছা গমন করো বৎস। আপনি? উনি মঠাধ্যক্ষ শ্রী শ্রী নিবেদানন্দ গিরি। আনন্দ, ওর বিশ্রামের ব্যবস্থা করে দাও। যে আজ্ঞে গুরুদেব। তোমার পথ তো সহজ নয় আত্মারাম। যত কঠিনই হোক আমাকে যেতেই হবে। আমি আমি যে তাঁর ডাক শুনেছি। তুমি ভাগ্যবান আত্মারাম, বহু সাধনায় যা পাওয়া যায় না তুমি তাই পেয়েছ। কিন্তু বলো বলো আনন্দ, মাকে কি আমি পাবো না? তোমার মধ্যে ভক্তি আছে, আকুলতা আছে, কিন্তু সেই ভক্তিকে মুক্ত করে তুলতে প্রকৃত জ্ঞানের সাহচর্য প্রয়োজন আত্মারাম। বলো ভাই বলো, কি করলে আমি সেই জ্ঞানের অধিকারী হব? আমার মন বড় চঞ্চল হয়েছে, আমি স্থিরভাবে মাকেও ডাকতে পারছি না। শাস্ত্র পাঠের মধ্যে সেই জ্ঞানের সন্ধান আছে ভাই, তোমার মনের অস্থিরতা দূর হবে, মাকে পাওয়ার পথ আরো সহজ হবে। তুমি আমাকে শাস্ত্র পাঠে সাহায্য করো ভাই, আমি আজই পাঠ শুরু করতে চাই। তোমার আগ্রহ দেখে সন্তুষ্ট হলে মাস্টারাম, আমি গুরুদেবকে অনুরোধ করব, তিনি তোমাকে পাঠ দেবেন। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে ন চ মদ্ভক্তাঃ যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। প্রাতর্নমামি তমসঃ পরমকবর্ণম সনাতন পদম পুরুষোত্তমাখ্যম যস্মিন্নিতং জগদশেষমশেষমূর্তো দদ্বাম্ভুজং গমৈব প্রতিভাসিতং বৈ। আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমেব তু বুদ্ধিং সুসারথিং বিদ্ধি মম প্রগ্রহমেব চ। পুরুষস্য দর্শনার্থং কৈবল্যার্থং তথা প্রধানস্য পঙ্গম ভবত উভয়োরপি সংযোগ তৎকৃতঃ সর্গঃ। সাংখ্যের এই সূত্র গীতা অনুমোদন করেন প্রভু। পুরুষ প্রকৃতিস্থ ইভংতে প্রকৃতি জান গুণান। আমি মুগ্ধ হয়েছি বৎস, তুমি এই অল্প সময়ের মধ্যে শাস্ত্রাধ্যয়ন সম্পূর্ণ করেছ, সত্যই অদ্ভুত। তাহলে গুরুদেব আমার স্বপ্ন তাহলে মিথ্যা নয়? স্বপ্ন? কিসের স্বপ্ন বৎস? গুরুদেব শাস্ত্রেই উল্লেখ আছে, বাংলার দক্ষিণ প্রান্তে ভাগীরথী তীরে সতীর পদাঙ্গুলি পড়ে আছে। হ্যাঁ বৎস, বাংলার দক্ষিণ প্রান্তে ভাগীরথী তীরে সেই পীঠস্থান এখনো অনাবিষ্কৃত রয়েছে। তাহলে প্রভু আমাকে অনুমতি করুন, আমি সেই পীঠস্থানের সন্ধানে যাত্রা করি। আমি সানন্দে অনুমতি করছি বৎস, তুমি তোমার অভীষ্টের সন্ধানে যাত্রা করো। আশীর্বাদ করুন গুরুদেব, আমি আমি যেন আমার ইষ্টির সন্ধান পাই।
মা। নিশ্চিত মায়ের বলি না গুরুদেব সংগ্রহ করতে পারেনি মূর্খ। আজ পঞ্চমকার সাধনায় সিদ্ধি লাভ করবো আমি, আর তুই খালি হাতে ফিরে গেলে গুরুদেব কোনো কথা নয়, মায়ের বলি আর চাই নইলে তোকেই বলি। গুরুদেব ক্ষমা করুন, ক্ষমা করুন গুরুদেব। মা আপনারা সাধক সন্ন্যাসী জ্ঞানী আপনি বলতে পারেন কোথায় সেই পুণ্যস্থান যেখানে রয়েছে মায়ের পদাঙ্গুলি? মা বুঝেছি বুঝেছি, মাই তো তোকে এখানে পাঠিয়েছে, আর মার খোঁজে তোকে যেতে হবে না। তুই কি ব্রাহ্মণ? আজ্ঞে হ্যাঁ। উত্তম অতি উত্তম। বীরভদ্র সিদ্ধ বাড়ি বস, স্থির হয়ে এখানে বস। চোখ মুজে এক মনে মা মা বলে ডাক, দেহ পবিত্র হলি আমি তোকে দীক্ষা দেব। গুরুদেব তাহলেই তুই মার দেখা পাবি। এবার মাকে ডাক, মা প্রাণ করে মাকে ডাক, মা আরো জোরে ডাক, মা আরো জোরে ডাক। মা
মাগো। আত্মারাম, এবার তুমি সোজা পূর্বমুখী যাও, তাহলেই তুমি তোমার বাঞ্ছিত স্থানে পৌঁছতে পারবে। আপনার কৃপায় আমি ধন্য হলাম রে। মাগো মা, মাগো মায়ের কাছে। ও, তোমার মা বুঝি অনেক দূরে থাকে? তা তো জানি না, তিনি কোথায় থাকেন। ও মা, তোমার মা বুঝি হারিয়ে গেছে? তবে ফিরে যাও গো, বাড়ি ফিরে যাও। না না না, এলে ফিরে যাব না, আমাকে আমাকে যেতেই হবে, আমাকে আমাকে যেতেই হবে। মায়ের ওপর তোমার খুব টান দেখছি, তুমি তোমার মাকে খুঁজে পাবে গো, পাবে। মাকে আমি খুঁজে পাবো তুমি বলছো? হ্যাঁ গো, তোমার মাকে তুমি ঠিক খুঁজে পাবে। তোমার পায়ে কি হয়েছে গো? দাঁড়াও, আমার কাছে ওষুধ আছে, লাগিয়ে দিই।
মা, আনন্দ এতক্ষণ কোথায় ছিলি? সে কখন থেকে ডাকছে? একটু চোখের আড়াল হলেই অমন করবি? লোকে বলে চোখের আড়াল হলেই মনের আড়াল হয়, তাই আনন্দ তুই তো সব জানিস, তবু অনেক রাত হয়েছে, খেতে দে, বড্ড খেতে পেয়েছে। Thank you.
ভৈরবী যোগ মায়া তুমি মহাযোগিনী রাধিকারাদ কৃষ্ণ সেবাব্রতা মঙ্গল দায়িনী পাবনি তলে সাজাব তোমারে মাগুরা কমলে ধোয়াবো চরণ দুটি নয়ন জলে সাজাব তোমারে মাগো মা আপনি আত্মারাম ব্রহ্মচারী আপনারা আমরা এই বেদীর সেবক আমি কামদেব আমার স্ত্রী পদ্মা এ কি কোনো সিদ্ধ দেবী আজ্ঞে হ্যাঁ প্রজাপতি ব্রহ্মা এখানে বসে সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন দর্শন পেয়েছিলেন মহামায়া কিন্তু আপনারা স্থানের সন্ধান পেলেন কি করে ঠাকুর আপনি এখানে বসে রাত্রে ঘুম হয়নি বুঝি না মা ঘুমিয়েছিলাম এইখানে রাত কাটালেন তবু ঘরে গেলেন না মায়ের সন্ধানে আমি ঘর ছেড়েছি আবার খড় কেন মা সত্যি ঘর আর আপনাকে বাঁধতে পারবে না আমি কাল এটা বুঝতে পেরেছি কাল রাত্রে ওই দহে এক অদ্ভুত জ্যোতি দেখেছি জ্যোতি কিসের জ্যোতি মা তা জানি না ঠাকুর গভীর রাত্রে ওই দহের মধ্যে এক অপূর্ব জ্যোতি হৃদয় হলো তার দীপ্তিতে চারিদিক উজ্জ্বল হয়ে উঠল কিন্তু একটু পরে এটা হঠাৎ নিভে গেল পরে আশ্চর্য না ঠাকুর কালই আমি বুঝতে পেরেছি আমার স্বপ্ন সার্থক হবে মা এখানে আসবে কিসে বুঝলে মা মা যে আমাকে স্বপ্নে বলেছিলেন এক মহাপুরুষ এখানে আসবেন তপস্যায় মা এখানে আবির্ভূত হবেন আপনার পদার্পণের সঙ্গে সঙ্গে কাল রাত্রি দহে এই অদ্ভুত জ্যোতি দেখলাম তখনই আমি বুঝতে পারলাম ঠাকুর আপনি সেই মহাপুরুষ আপনার তপস্যাতে মা এখানে আসবেন আমার তপস্যায় হ্যাঁ হ্যাঁ ঠাকুর আপনার তপস্যায় না হলে আমার স্বপ্ন যে মিথ্যে হয়ে যাবে ঠাকুর আমাদের এতদিনের আশা আকাঙ্ক্ষা মা একই কথা শোনালি মা একই কথা শোনালি আমার তপস্যায় পাপ তোকে ছাড়া আমি তো আর কিচ্ছু চাই না মা তুই কথা দিয়েছিস আমাকে ছেড়ে কোথাও যাবি না এটি আমার সব পা হয়ে গেছে আবার কি চাইব তোর কোনো ভয় নেই আনন্দ তোকে ছেড়ে আমি কোথাও যাব না আর তোকেও সঙ্গে করে নিয়ে আত্মারাম ব্রহ্মচারীর সেবক
বেদীর ওপর যোগাসনে উপবিষ্ট আত্মারাম ব্রহ্মচারী, তাহলে আমার অনুমান সত্য? আপনি কি তাকে চেনেন? হ্যাঁ, শঙ্কর মতে আমরা একসঙ্গে শাস্ত্র অধ্যয়ন করেছি। আপনারা পরিচ্ছন্ন তো, আসুন যে আমাদের আতিথ্য গ্রহণ করুন, আপনাদের সেবা করে আমরা ধন্য হই। আপনারাই পরম ভক্ত, সেবা চেয়ে বড় ধর্ম আর কিছুই নেই। আপনাদের মঙ্গল হোক। আসুন। কোথায় গেলি মা?
নাকি খেলা শুরু করলি মা? বুঝেছি তুই রঙে মেতেছিস, তুই দেখা না দিলে আমি কি তোকে খুঁজে বার করতে পারি? আমি এখানে আনন্দ বেরিয়ে আয় আয় বলছি। আচ্ছা আমিও দেখছি তুই আসিস কিনা। ওদিকে কি দেখিস? চলে দে মা, দেখা দে আমায়, দেখা দে মা, আমায় দেখা দে। দেখছি সমন করে আয়। দেখা দে মা, দেখা দে, দেখা দে, দেখা দে মা, দেখা দে, দেখা দে, দেখা দে মা, দেখা দে। সকাল এতক্ষণ দৌড় করালি কেন? আমার বুঝি রাগ হতে নেই। ও তাই? আচ্ছা আচ্ছা, কথা দিচ্ছি আর কোনো দিন করব না, হলো তো? এবার খা। কথা দিচ্ছিস মনে থাকে যেন? দিলাম তো, নে খা। এত করে তোকে ডাকছি তবুও কি তোর দেখা পাবো না মা? বলো মা। ও ঘুম পেয়েছি বুঝি। আচ্ছা আচ্ছা তুই যা, আমি খেয়ে নিচ্ছি। Mm-hmm.
ডাকছে তোকে, হে দাদাকে দে ভালোবে, যে ফল হবে ও তুঝে দাচ্ছি তোকে, আমাকে ভাসিয়ে নিয়ে যা আত্মারাম। মা গগন কাঁদিছে ডুমরিয়া, বাদল ছল ছল নয়নে নাহি জল, গগন কাঁদিছে ডুমরিয়া। শপথি নাই মাগো ভকতি নাহি মত, তবু মা জানি আমি জানি তোর অন্তর, আসতে হবে তোরে নার মানিছে ঘরে মা, আসতে হবে তোরে আর মানিছে ঘরে, ভুলাবি বল মোরে দিদিরা, গগন রাঁধিছে ডুমরিয়া। হে দিদা দুঃখ মোর কাঁদে সমীরণ, পিয়া দুরু দুরু মেঘ গরজন, দিলি কি দর্শন চমকি দুনয়ন মা, দিলি কি দর্শন চমকি দুনয়ন, লুকালি বিজুলি ঝলকিয়া। বাধা
যদি দেয় মধু প্রান্ত গিরি নদী বন নগর সাগর সকল বাধা দলি আয় মায় চলি আয় মা আমার অন্তর চলি রা
দেখা দে, দেখা দে মা, দেখা দে, দেখা দে, দেখা দে মা, দেখা দে, দেখা দে। আত্মারাম মা, নদীর ধারে ব্রহ্মানন্দ যে অজ্ঞান হয়ে পড়ে আছে। ব্রহ্মানন্দ মা এসেছেন? মা, মা গো, তুই তবে এসেছিস মা, তুই তবে এসেছিস, তুই তবে এসেছিস মা, তুই তবে এসেছিস, তুই তবে এসেছিস। হ্যাঁ গো, তবে কি আমি মিথ্যে কথা বলছি? মা কি তাহলে সত্যি এসেছি? জয় মা, জয় মা, জয়। আমায় কোথায় নিয়ে এলি মা? মা, 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 মা গো, কোথায়, কোথায় আমার মা, কোথায় আমার মা? তুমি আত্মারাম? হ্যাঁ, আপনি ব্রহ্মানন্দ, আমার প্রণাম গ্রহণ করুন। আপনি দয়া করে মাকে না আনলে? আমি নয়, এনেছো তুমি। তোমার ডাকে মা পাগল হয়ে ছুটে এসেছেন, কিন্তু কেন তুমি আমার মাকে আমার বুক থেকে ছিনিয়ে নিচ্ছ? মা কি কখনো কারোর একার হতে পারেন দেব? আমরা সকলেই তো তার সন্তান। না, মা শুধু আমার একার। আনন্দ, আমি সবাকার, সবাই আমার সন্তান। আজ সবাইকে পেয়ে আমাকে ভুলে গেলি মা? আমি আজ আর তোর কেউ নই। আনন্দ, আমি ব্যক্তি, আমি সমষ্টি, সর্বভূতে আমি পরিব্যাপ্ত। মিথ্যা দুঃখ করিস নি, আমাকে দহের কাছে নিয়ে চল। এত দূর যখন আসতে পারলি, তখন এটুকু নিজেই যা। তাহলে আমাকে ছেড়ে যাসনি? আমি জানতাম, আমি জানতাম মা, আমি জানতাম তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না। আমি জানতাম, আমি জানতাম। তুই না বললি আমি কি যেতে পারি? মায়ের, মায়ের গতি রুদ্ধ হয়ে গেছে। দেখুন, দয়া করুন দেব, দয়া করুন। ব্রহ্মানন্দ, এই শিলায় আত্মারাম দেবী রূপ, তুই দেবী প্রাণ, তবেই তো হবে আমার প্রতিষ্ঠা। বেশ, তবে তোর ইচ্ছা পূর্ণ হোক মা, তবে তোর ইচ্ছা পূর্ণ হোক, তোর ইচ্ছা পূর্ণ হোক। মা দেবী সর্বভূতেষু বিষ্ণু মায়েতি শব্দিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। সর্বভূতে বিষ্ণু মায়া রূপে তো নাস্তিতি, তুমি তো মায়েতি মা গো, তুমি তো মায়েতি। या देवी सर्वभूतेषु चेतनत्याभिधीयते नमस्तस्यै 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 नमो नमः।
सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः আত্মারাম, মায়ের মূর্তি কত দূর হলো? এখনো হয়নি দে। ও বাবা ঠাকুর, কি হয়েছে পদ্মা? ওই দেখুন বাবা ঠাকুর, দিঘিতে সে অপূর্ব জ্যোতি। জ্যোতি মনে পড়েছে, সর্বভূতেষু লক্ষ্মী রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ। দেখছো কি মায়ের পদাঙ্গুলি? নমস্তস্যৈ নমো নমো। সর্বভূতে মাতারূপে অসমাহেশ্বরী প্রণাম তোমায় করি মাগো, প্রণাম তোমায় করি। একই তো রূপ মা। না 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 না, এ তো আমি চাইনি, এ তো আমি চাইনি। আত্মারাম, এ তুমি কি মূর্তি গড়লে? আত্মারাম, এ তুমি কি মূর্তি গড়লে? অসমাপ্ত অপূর্ণ এত দ্বিধা কেন ব্রহ্মানন্দ? এও তো আমারই রূপ। অসমাপ্ত অপূর্ণ এও তো আমারই ইচ্ছা, কখনো অংশ কখনো পূর্ণ, কখনো অনু কখনো অনন্ত অরূপ। অরূপের মাঝে ছড়িয়ে আছে আমার বিভিন্ন রূপ। তুই আমাকে এই রূপেই এখানে প্রতিষ্ঠা কর। বেশ, তবে তাই হোক মা, তবে তাই হোক।
ভাঙ্গিং দিগতাম্বরাং শবাশিরারুহাং ত্রিনেত্রাং পরাং কর্ণলম্বী নৃমুণ্ড যুগ্মভয়দাং মুণ্ডস্রজাং ভীষণাং। খড়গঞ্চ সবেতরে দানাভীতি বিমুক্ত কেশশ্যাং বন্দে সদা কালিকাম। ভুবন আচার্য কি চায় ওরা? আগে মায়ের দর্শন। দর্শন তো রোজই পাচ্ছে, তবে চিৎকার কেন? ওদের চিৎকার আমার পূজার বিঘ্ন হচ্ছে, ওদের চলে যেতে বল। আর হ্যাঁ, কেউ যেন মন্দিরে প্রবেশ করে আমার পূজার বিঘ্ন সৃষ্টি না করে। তোমাদের হয়ে গেছে? এবার চল। বাবা ঠাকুর কি পূজায় বসেছেন বলেছ? হ্যাঁ দেবী। আপনি কি মন্দিরে যাবেন? হ্যাঁ। কেন ভুবন? আচার্যের নিষেধ আছে। নিষেধ কেন? আমার উপর নির্দেশ আছে, কেউ যেন না মন্দিরে প্রবেশ করে। তাহলে কি আমার পূজা আমি ফিরিয়ে নিয়ে যাব? হ্যাঁ ফিরিয়েই নিয়ে যাবে বাবা ঠাকুর। হ্যাঁ শুনে রাখো, গ্রীষ্ম পূজা এখানে নিষিদ্ধ, মহামায়ার পূজার অধিকারী একমাত্র সন্ন্যাসী। কিন্তু এ ভুল। ভুল কিসের ভুল? সকলেই মায়ের সন্তান, মাতৃপূজার অধিকারী সকলেই। সেই অধিকার তাদের কে দিয়েছে, তুমি? না, মাই তাদের সে অধিকার দিয়েছেন। আমার সে কথা জানা নেই, মাকে আমি এখানে প্রতিষ্ঠা করেছি, আমার বিধানই এখানে চলবে। কিন্তু বিধান অন্যায়, গৃহীদের সাধনার পথ ভিন্ন, তাই বলে তাদের অপান্তেও করে রাখতে কোন যুক্তি পেয়েছে? গৃহীরা অসুচি। এ তোমার অহমিকা ব্রহ্মানন্দ, নিষ্ঠাবান গৃহী সন্ন্যাসীর চেয়েও শুচি, কারণ তারা জনক, সৃষ্টির মহান দায়িত্ব তারা পালন করে, যে সৃষ্টির অভাবে আমরা কেউই পৃথিবীর আলো দেখতে পেতাম না। তোমার ওই মাকে কৈলাসে চিরন কল্পনার জগতেই বেঁচে রাখতে হতো। আর তারা, তুমি অসুস্থ, তোমার সঙ্গে তর্ক করতে চাই না। তবে শুনে রাখো, আমি যতদিন বেঁচে আছি মাকে আমি কার হাতে ছেড়ে দেবো না, কার হাতে না। কি হলো মা, এ কি হলো, না 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 না। এ হতে পারে না, এ হতে পারে না, না।
মা বল, মা বল, তুই বল, গৃহীরা অশুচি, তাদের পুজো তুই গ্রহণ করবি না? মা, এই কি তোর ইচ্ছা? আত্মারাম, এক হাতে তুই রসুন নিধন করিস, অন্য হাতে তোর বড়া হয়, তাই তো তোর নাম শুভম করি। মা, কোটি কোটি ধরে তোর নিরন্য ভক্তের পুজো তুই যদি গ্রহণ না করিস, শুধু গৃহী বলে তারা যদি তোর করুণা লাভে বঞ্চিত হয়, তবে কেন কেন তোকে বলে ভক্তবৎসলা? কেন তোর নাম করুণাময়ী? কেন কেন তোর এই জগৎ চমনি? বল বল মা বল, তুই যদি সকলের মা, কেন এই বৈষম্য, কেন এই অবিচার? বল, যে প্রথমে তোর জ্যোতি দেখল, যাকে তুই স্বপ্নে জানালি, এখানে তোর আবির্ভাবের কথা, শুধু কৃষি বলে তারই পুজো যদি ফিরে যায় মা, তবে কার পুজো তুই গ্রহণ করবি? কে তোর কাছে আসবে? বল না বল 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 বল। ঠাকুর, তুমি নাকি পুজো ফিরিয়ে দিয়েছ, বলেছ গৃহীর পুজো নেবে না? আচার্য শুনতে পেলে? শুনলেই বা, অত রাগ থাকিসে? কিছু না বললে সব পেয়ে বসে। কে রে ভুবন, কে ওখানে? আমি। কে? আরে ভুবন, কে তাকে ঢুকতে দিলে? কই না তো, এই তো সামনে থেকে নইলে তাড়িয়ে দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ তাড়িয়ে দিচ্ছি, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। আমাকে তাড়িয়ে দিচ্ছ মনে থাকে কেন? যাবে কিনা বল, নইলে আসতে বলছে কে? বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। তুমি আমার মাকে ফিরিয়ে নিয়েছো, আমি মূর্খ,
অহমিকা আমাকে অন্ধ করে দিয়েছিল। আর তারা তোমারটাকে মা এখানে এসেছেন, তোমারটাকে মা নিশ্চিত খা দেবেন। আর তারা আমার মাকে তুমি ফিরিয়ে দিয়েছ, আমার মাকে তুমি ফিরিয়ে দিয়েছ। ব্রহ্মানন্দ, মা কি কখনো সন্তানকে ত্যাগ করতে পারে? একের মধ্যে আবদ্ধ না থেকে সকলের মধ্যে নিজেকে বিলিয়ে দেওয়ার জন্যে হয়তো মায়ের এই কিছুই মিথ্যা নয় ব্রহ্মানন্দ। আমি শুধু তোরই মা নই, আমি বিশ্ব জননী। দেখ মা দেব সোনা করানি অতি ভীষণা, লন রসনা বিপদ বারিণী, করা ভয় করা ভুবন তারিণী কালী। তারা লম্ব দ্বারা ঘোরা ভয়ঙ্করা, দানবদাননি রুদ্রাতি নয়নি শিরে শোভিত বনি শ্মশান চারিণী তারা ত্রিনয়নী। তারা লম্ব দ্বারা ঘোরা ভয়ঙ্করা, তারা 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 ললাটে উজ্জ্বল জ্যোতি কল্যাণী ষোড়শীষতি, ললাটে উজ্জ্বল জ্যোতি কল্যাণী ষোড়শীষতি, চতুর্ভুজা ধনুর্বাণা শুভঙ্কর সুশোভনা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ঈশ্ব শক্তি ক্ষেম করি শিবানী ভুবনেশ্বরী, আধা শক্তি ক্ষেম করি শিবানী ভুবনেশ্বরী, ভবানী যোগেশ জায়া যোগ মায়া সনাতনী, শিবানী মোহিনী কমলাসনা সুনয়নী, ভৈরবী মনমোহিনী শঙ্খ গন্ধধারিণী, বিদ্যাধরী বরাননী কমলাসনা সুনয়নী, ভৈরবী মনমোহিনী ভৈরবী। রুধির শিখা খড়গহস্তা এলো কে শ্রী ছিন্ন মাতা, রুধির শিখা খড়গহস্তা এলো কে শ্রী ছিন্ন মাতা, অধিবেশন হিংস খণ্ড মুন্ডায় লঙ্গিনী, আপন শনিত পানমাতায় আপন শনিত পানমাতা উগ্র চণ্ডায়ুন মাদিনী, ছিন্ন মাতা অমঙ্গলা কলহমতি ভূমহাতা ভূমবতী,
খরা বিদাবাসতী তাক ধ্বজ রথচারিণী ধূমবতী। সুমঙ্গলা পীত বসনা বদলা বীরাঙ্গনা বীরাঙ্গনা, সুমঙ্গলা পীত বসনা বদলা বীরাঙ্গনা বীরাঙ্গনা, সুমঙ্গলা পীত বসনা শিলা গদাধারিণী অশিব বিনাশিনী চণ্ডমুণ্ডা সুর সংহারিণী, সুমঙ্গলা পীত বসনা। মেঘাগিও জল মাতঙ্গিও ছল, মেঘাগিও জল মাতঙ্গিও ছল, মুকুতা মন্দিনী কলুষ খণ্ডিনী পাশাঙ্কুশ ধৃতা ভুবন নন্দিতা রত্না সনদ্ধিতা তমসারিণী, মেঘাঙ্গিও জল মাতঙ্গী। রক্ত পদা সোনা চন্দ্রমা বদনা কমলা কমলা মধু সুহাসিনী, অমলা কমলা চারু সুভাষিনী, রক্ত পদা সোনা চন্দ্রমা বদনা হোসে মুকুট পরে ধানে শান্তি বাড়ি, হোসে মুকুট পরে ধানে শান্তি বাড়ি, কমল শোভিত করে জ্ঞান বাইনী, অমলা কমলা চারু সুভাষিনী, রক্ত পদাসনা চন্দ্রমা বদনা, রক্ত পদাসনা চন্দ্রমা বদনা, কমলা সাধারণীর কল্যাণের জন্য আমি কখনো রুদ্র, কখনো শান্ত, কখনো নিষ্ঠুর, কখনো কোমল, আমি যে সকলের মা, গৃহী বা সন্ন্যাসী সবাই আমার সন্তান, স্পৃশ্য অস্পৃশ্য, ধনী দরিদ্র, শুচি অশুচি সকল ভক্তেরই পূজা গ্রহণ করি আমি। মা, মা আমাকে ক্ষমা কর, মা আমাকে ক্ষমা কর। মহাতীর্থ কালীঘাটে বড়া ভয়া কালী রূপে অধিষ্ঠিত আমি, ভক্তিভারে যে আমাকে পুজো করবে আমি তারই মনস্কামনা পূর্ণ করব। প্রিয়দের সবাইকে আমার কাছে আসতে দে ব্রহ্মানন্দ, এই আমার আদেশ। শুনছো, শুনছো আত্মারাম, শুনছো মায়ের আদেশ, শুনছো মা, 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 ভুবন ভুবন হত্যাবতী, তোরা সব কোথায়, তোরা সব কোথায়, মা তোদের ডাকছি, ভুবন ভুবন যা 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 চিকিৎসা, বাচ্চাকে ডেকে নিয়ে, বাচ্চাকে ডেকে নিয়ে, ওরে আয় তোরা আয় সবাই আয়, শিষ্য অশিষ্য ধনী দরিদ্র সবাই আয়, মা তোদের ডাকছেন, প্রাণ ভরে মায়ের পূজা করে নে, দু হাতে মায়ের আশীর্বাদ তুলে নে, ওরে আয় আয় তোরা আয় সবাই আয় সবাই সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। সর্বভূতেষু দেবাগো বলো মা গো,
তোমায় জানাই নতি, মাগো তোমায় জানাই নতি।